আমরা কিভাবে জিমেইল সংগ্রহ করি এবং সংগ্রহ করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা দেখাবো আজকে। হ্যাঁ, যে কিভাবে আমরা জিমেইল সংগ্রহ করি, জিমেইল সংগ্রহ করি আমরা কয়েকটা ওয়েতে, তার ভিতরে একটা খুবই মজার ওয়ে, সেটা হচ্ছে ড্রপ ফাইলের মাধ্যমে। সেটা একটু দেখায় দেখালে আপনারা বুঝতে পারবেন। সেখান থেকে যাওয়ার পর আমি ড্রাইভে ক্লিক দিলাম। ড্রাইভে ক্লিক দেওয়ার পরে আমার সামনে ইন্টারফেসটা এভাবে শো করছে। এখানে আমার বেশ কিছু ইয়ে করা আছে, ডক ফাইল ওপেন করা আছে। তারপর আমি নতুন একটা ডক ফাইল ওপেন করবো, ঠিক আছে, সেটা দেখাবো। অথবা এখান থেকে এডিটও করা যাবে, কিন্তু আমি এডিট করবো না, আমি জাস্ট এখানে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে মরে যাব, মরে যাওয়ার পরে এখান থেকে এখন আমার সামনে এইভাবে শো করবে, ঠিক আছে। শো করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে একটা নাম দেব, প্রথমে একটা নাম দিব। কি নাম দেওয়া যায়, ফর্মটা একটা নাম দিতে হবে। যে কোনো একটা নাম আপনারা দিতে পারবেন, আপনাদের আমাদের আইটি রিলেটেড বিজনেস তা তো না, অন্য অন্য বিজনেস এর ক্ষেত্রে আপনারা যে কোনো একটা নাম পছন্দ করতে পারবেন, দিতে পারবেন, ঠিক আছে। আমি লিখলাম 100% স্কলারশিপে 1000 জনকে জনকে এক হাজার জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে, ফ্রিল্যান্সিং স্কিল বা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। 100% স্কলারশিপে 1000 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। 100% স্কলারশিপে 1000 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। করা হবে 100% স্কলারশিপে 1000 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে, ঠিক আছে। আমি এটা লিখলাম। এরপরে আমি এখানে ডেসক্রিপশনে কিছু লিখলাম, যে আপনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, এরকম কিছু লিখলাম। সকল ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ও আপনি পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং,
আউটসোর্সিং প্রশিক্ষণ আউটসোর্সিং, আপনি সব পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ গ্রহণ করবেন, এ পর্যন্ত জাস্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে কোশ্চেনটা লিখলাম, কোশ্চেনটা কি ক্যাটাগরি হতে পারে, প্রথমে আমি চাইলাম তার নেম, নেম আছে এখানে চাইলাম নেম, তারপরে এখানে আমি জাস্ট এই অপশনটা এমন থাকবে, এখান থেকে যে কোনো একটা থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, আবার এটা থাকতে পারে, মানে অনেকগুলো থাকতে পারে, ফাইল আপলোড থাকতে পারে, মানে অনেকগুলো থাকতে পারে, আপনাদের আপনাদেরকে যেটা যেটা দরকার, যেটা দরকার, ঠিক আছে। এই যে লাইন আর ক্লিয়ার, এখান থেকে যে কোনো একটা থাকতে পারে, আমরা জাস্ট শর্ট নোটটা দেবো। শর্ট নোটটা কি, এখানে একটা লাইন লিখবো, একটা বেশি লাইন লিখবো না, একটা লাইন লিখবো, ঠিক আছে। যাক নেম চালাম আমরা প্রথমে, এখন এই নামটা আমরা যদি অপার পেজে চলে যাই তাহলে কিন্তু এই নামটা ও লিখলেও ফর্ম ফিল আপ করতে পারবে, না লিখলেও পারবে, কিন্তু আমরা সাপোর্ট নামটা লিখতে হবে। তো নামটা লিখতে হলে আমরা কি দেবো, এদের রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টটা যে এটা অন করে দেবে, এটা অফ আছে, এটাও না পূরণ করে নাম না লেখা পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এখানে প্লাস দিয়ে দিলাম, অ্যাড টু কোশ্চেন, কোশ্চেন প্লাস দিয়ে দিলাম, আমাদের দুই নম্বরটা, এখানে দেখেন একটা এক্সট্রা চিহ্ন আছে, ভালো করে দেখেন, এই রিকোয়ারমেন্টটা অন করে দিলে এক্সট্রা চিহ্নটা চলে আসে। এরপরে লিখলাম আমরা জিমেল আইডি, এরপর লিখলাম আমরা জিমেল আইডি, জিমেল আইডি বা অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস, এটাও শর্ট যা আছে তাই। এরপরে চলে গেলাম তিন নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন হচ্ছে ফোন নম্বর, ফোন নম্বর, ফোন নম্বর, এখানে ফোন নম্বরের শর্ট, কিন্তু রিকোয়ারমেন্ট অবশ্যই দিতে হবে। এরপরে চলে গেলাম আমরা গার্জিয়ান ফোন নম্বর, গার্জিয়ান, গার্জিয়ান, গার্জিয়ান বানানটা এখানে ভুল দেখাচ্ছে, এইভাবে ধরবেন, রাইট বাটন ক্লিক করবেন, জি ইউ আর গার্ডিয়ান, এটা গার্ডিয়ান ফোন নম্বর, এখানে দেখে দেখে দিবেন, ঠিক আছে, গার্জিয়ান ফোন নাম্বার, এখানে বি হবে একটা ফোন নাম্বার, গার্জিয়ান ফোন নাম্বার, এখানে রিকোয়ারমেন্ট কনফার্ম দিতে হবে, না দিলে ওই ফর্মটা ফিল আপ করতে পারবে না, সাবমিট করতে পারবে না, ঠিক আছে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, এখানে শর্ট নোট, ডিস্ট্রিক্টের নাম বলবে, কান্ট্রি, এখানে কান্ট্রি নাম লিখবে, এখানে লিখবে, এখানে লিখবে সে, এখানে লিখবে কোর্স নেম, কোর্স নেম, কোর্স নেমটা লিখবে। এখানে যে আমরা শর্ট নোট করবো না, এখানে যে মাল্টিপল চয়েস করবো,
মাল্টিপল চয়েসটা কি জন্য করবো সেটা একটু দেখে নিই, যেহেতু একাধিক তার কারণে মাল্টিপল চয়েস করতে হবে। এখানে থাকবে কম্পিউটার অফিস কোর্স ডাটা এন্ট্রি, কম্পিউটার অফিস পাবলিক দিয়ে দিই ডাটা এন্ট্রি। এরপর আমরা 2 নম্বরে গেলাম, 2 নম্বরে যাব, 2 নম্বরে এটা দিয়ে যাচ্ছি। 2 নম্বরে হচ্ছে আপনার গ্রাফিক্স, গ্রাফিক্স গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন। এরপর আছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং তারপর আছে সেলাই কাটিং, সেলাই কাটিং এখানে ফ্রিল্যান্সিং এর ভিতরে দিব না। এখানে দেওয়া যাবে কম্পিউটার অফিস কোর্স, গ্রাফিক ডিজাইন, ফেসবুক মার্কেটিং, আর একটু কি আছে, ডিজিটাল মার্কেটিং। এই কটা থাকবে, 2টা 4টা 4টা থাক, 4টা থাকবে। আর অন্যান্য কোর্স দিতে চাইলে আমরা দিতে পারবো, আমরা পরে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে আসার পরে এখানে লিখবো কমেন্ট, কমেন্ট লিখতে পারি অথবা আদার্স কোনো ইয়ে যদি থাকে আমাদের রিকোয়ারমেন্ট সেটা দিতে পারি। যেমন আমাদের ফর্মটা কোনটা আছে এখানে, যে যদি দেখি ফ্রিল্যান্সিং, এখানে যদি দেখি টাইমলাইন আছে, স্কলারশিপ আছে, নেম আছে, মোবাইল নাম্বার আছে, গার্ডিয়ান ফোন আছে, এজ আছে, তারপর আছে জেন্ডার আছে, তারপরে ইউরোপিয়ান আছে। আমরা এখান থেকে ইউর অ্যাড্রেস অ্যান্ড জেন্ডার, জেন্ডারটি নিতে পারি, প্লাস দিয়ে কপি করলাম, জাস্ট এখানে জেন্ডারটা বসিয়ে দিলাম। এরপর আছে শর্ট নোট, রিকোয়ারমেন্ট, আগেরগুলো রিকোয়ারমেন্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে জেন্ডারটা নিয়েছি, ইয়েসটা, ইয়েসটা কপি করলাম, ইয়েসটা কপি করে এখানে বসিয়ে দিব।
শর্ট নোট করে নিলাম, কন্ট্রোল প্লাস ভি দিয়ে ইরেজ বসিয়ে দিলাম। এখানে রিকোয়ারমেন্ট আমি ইয়ে করলাম, কনফার্ম করলাম, ইমেল অ্যাড্রেস তো নিয়ে নিছি। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইয়ার অ্যাড্রেস, ইয়ার অ্যাড্রেস ট্রেনিং কপি। ইয়ার অ্যাড্রেস নিয়েছি কিনা এখানে দেখতে হবে, ইয়ার অ্যাড্রেস, কোর্স নেম, কান্ট্রি, বানানগুলো ঠিক আছে কিনা ভালো করে চেক করে নিতে হবে, ফোন নাম্বার, তারপর আছে জিমেল অ্যাড্রেস, নেম, ইয়ার অ্যাড্রেস নেই না, ইয়ার অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে ইয়ার অ্যাড্রেস এখানে দিয়ে দেবো, কন্ট্রোল প্লাস ভি। এখানে শর্ট নোট আছে এখানে এ করে দিলাম, পরবর্তী পর্যায়ে আমরা নিব ইয়ার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট তো নিয়ে নিছি, তারপর হচ্ছে কান্ট্রি নিয়ে নিছি, সাবজেক্ট চুজ, সাবজেক্ট আমরা কোর্স নেম দিয়ে দিছি, ওখানে অপশন নেই, অপশন আমাদের দরকার নাই। আমরা নিব লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এডুকেশন এখানে দিয়ে দেবো। এরপর আছে এটা মাল্টিপল নয়, এটা আছে শর্ট, শর্ট অ্যান্সার রিকোয়ারমেন্ট দিয়ে দেবো। এরপরে হচ্ছে এখান থেকে, এখান থেকে আমরা পরেরটা দেখবো, মিস ইউনিভার্সিটি কলেজ, কোন বিশ্ববিদ্যালয় বা কোথায় পড়াশোনা করে এটা দিব। সেটা দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস ভি, ইউনিভার্সিটি অফ দি কলেজ, এরপর আছে হ্যাভ ইউ রিসিভ এনি আইটি কোর্স, মানে আইটি কোর্স করছে কিনা সেটাও কপি করলাম। কপি করে এখানে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট হওয়ার পরে আমরা আরেকটা স্লাইডে চলে গেলাম, হ্যাভ ইউ রিসিভ এনি আইটি কোর্স ট্রেনিং বিফোর ইপিএস, দেন মেনশন দ্য নেম অফ ইনস্টিটিউট, আইটি কোর্স করছে কিনা এবং কোথা থেকে করছে সেটা হচ্ছে তার নাম, ডু ইউ হ্যাভ কম্পিউটার লিটারেসি। এরপরে আমরা এখানে চলে গেলাম, এটা রিকোয়ারমেন্ট করলাম, আর এটা রিকোয়ারমেন্ট করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এটা শর্ট নোট, খুব বেশি না। এরপরে পরেরটা ইনস্টিটিউটের নাম লিখে বেশি করে লাগবে না, তার কাছে কম্পিউটার আছে কিনা বসিয়ে দিলাম। এরপরে আছে আরো অপশন গুলো দেখে নিই একটু, ওপেনিয়ন, ওপেনিয়নটা যদি দিই তার মন্তব্য এসে বলবে, এরপরে সবকিছু ঠিক থাকলে আমরা তাকে কমপ্লিট করতে দেবো ফর্মটা। তো এখানে দেখেন আর নিচে কোনো অপশন দেখাচ্ছে না, না দেখালে সমস্যা নাই, এটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটু শর্ট নোট করে দিই। শর্ট নোটটা হচ্ছে এমনই যে আমরা চাইলে এখানে আরেকটা ইয়ে নিতে পারবো, এখানে আরেকটা স্লাইড নিতে পারবো, ঠিক আছে, বা এটা ধরে বা এটা ডুপ্লিকেট করা যাবে, এটা ক্লিক করলে এখানে আমাদের একটা ডুপ্লিকেট দিয়ে দেবে, সমস্যা না, আমি সেটা করতে চাচ্ছি না। আমি এখানে জাস্ট লিখে দিতে চাচ্ছি যে আবেদনের জন্য সর্বনিম্ন এইচএসসি অথবা ডিপ্লোমা পাস থাকতে হবে, শিক্ষাগত
সর্বনিম্ন সর্বনিম্ন এইচএসসি অথবা ডিপ্লোমা অথবা পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে, ঠিক আছে? যারা ইতিহাসানকে দুইটা আইডি দিয়ে জয়েন করছেন, ইতিহাসান জি না, আমি একটা থেকে আছি, দুইটা আইডি শো করতেছে দেখতেছি। মানে নেট সমস্যা করতেছে হয়তো, বা আমার মানে এতক্ষণ ছিলাম না, প্রথমে কিছুক্ষণ করতে পারছি, এখন আচ্ছা নেট আসছে আবার ঢুকছে। ওকে। শিক্ষাগত যোগ্যতা, আপনি পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। দেখো সবকিছু রিকোয়ারমেন্ট ঠিক থাকলে যে কাজটা করতে হবে এগুলো সব লিখবেন নিজেরা, এখানে লেখাগুলো চেক করে নেবেন। 100% স্কলারশিপে 1000 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। এরপরে সবকিছু যদি এখানে ঠিক থাকে আপনারা জাস্ট এখানে যে আপনার নিজের কালারটা মেনশন করবেন, যে সাবমিট বাটন কিভাবে শো করবে, কোন কালারে। আমি সাবমিট বাটন এই কালার দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হবে এমনই, ঠিক আছে? আপনি চাইলে অন্য কোনো কালারও দিতে পারবেন, যেমন শো করবে এমন এমন। হ্যাঁ বিভিন্ন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন খেয়াল করে। থিম অপশন, থিম অপশন থেকে এখান থেকে একটা কালার দিবেন, ফন স্টাইল, ফন স্টাইল আমাদের দরকার না, চুজ ইমেজ। আমরা যদি ইমেজ চুজ করি যে এখানে একটা ইমেজ দেওয়ার দরকার, আমাদের উপরে দেখেন কোনো ইমেজ না, আমরা একটা ইমেজ দিয়ে দিই। আমরা কোন ইমেজটা দিতে পারি, আমরা এখান থেকে কোনো ইমেজ যদি আমাদের পছন্দ হয় তাহলে দিতে পারবো, আর যদি না পছন্দ হয় তাহলে কিন্তু আমরা আপলোড থেকে আনতে পারবো, ঠিক আছে? আপলোড থেকে আনতে পারবো যে 1000 জনকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এরকম কিন্তু আমরা আনতে পারি। যাই হোক সেটা আমার থেকে আনাতে পারবো, এখান থেকে কিন্তু অন্য অন্য গুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। স্কলারশিপ প্রোগ্রাম এটা নিতে পারি আমরা, তোমরা চাইলে অন্যগুলো নিতে পারি। আমাদের যেটা পছন্দ হবে সেটা একটা বেছে নিতে হবে পছন্দ করে। নিচের দিকে গেলে আমরা আরো অনেকগুলো দেখতে পারবো, ঠিক আছে? এখান থেকে আপনার পছন্দের মতোটা দেখবেন, ঠিক আছে?
এগুলো পছন্দ হচ্ছে না, ওপরের দিকে যাও, ওপরের দিকে যেয়ে ওখান থেকে নিয়ে নি। এটা খারাপ হয় না, এটা মোটামুটি ভালো, এটা নেওয়া যায়। অথবা আপনার এখান থেকে ইনসার্ট করলাম, জাস্ট নিচে আরো অপশন গুলো আছে, এখানে চলে আসছে। ঠিক আছে, আপনার বেশি বেশি নেবেন, এখানে 1000 জন আমরা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, পরে কোনো সমস্যা নেই। ক্লোজ করে দিলাম, এরপর আমরা প্রিভিউ তো যেয়ে দেখি কেমন দেখা, প্রিভিউ তো যেয়ে দেখলি ফর্মটা এমন দেখা, ফর্মটা লাস্ট এরকম সাবমিট আসবে। ঠিক আছে, সাবমিট বাটন আসবে, এখানে কিন্তু প্রত্যেকটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। রিকোয়ারমেন্ট অনুসারে না ফিল আপ করলে সে ইয়ে করতে পারবে না, এটা ফিল আপই করতে পারবে না, প্রত্যেকটা ঘর সে যদি পূরণ না করে তাহলে ফিল আপই করতে পারবে। ঠিক আছে, এগুলো আমরা দেখলাম, তাহলে আমরা এখান থেকে এটা করতে পারবো, আর যেটা করতে পারবো এখান থেকে সেটিংটা করে নিব। তার আগে একটু যান, সেটিংটা এখান থেকে করে নিয়ে আচ্ছা, জেনারেলি থাকুক, জেনারেলি থাকুক, যেটা করতেছিল এখান থেকে কোনো কাজ করা লাগবে না, এখান থেকে আপনি দিয়ে দিয়ে দেখবেন এগুলো কোনটার কি কাজ। ঠিক আছে, এখানে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নাই, আমরা জাস্ট সেন্ডে চলে গেলাম। সেন্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি কোনো জিমেইলে পাঠিয়ে দিই এটা, তাহলে পাঠিয়ে দিতে পারবো। যেমন আমরা লিখলাম একটা জিমেইল আইডি লিখলাম, যদি এরকম সমস্যা পড়ে বা নাও করতে পারে, আমরা এখান থেকে জাস্ট আমাদের লিঙ্কটা নিয়ে নেবো। এই লিঙ্কটা দেখেন অনেক বড় হয়ে গেছে, লিঙ্কটা আমাদের মেন দরকার, এই লিঙ্কটা, লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আমাদের এত বড় লিঙ্ক দরকার নেই। আমরা কি করবো, লিঙ্কটা ছোট করে নেবো, আমরা বিটলি থেকে ছোট করতে পারি অথবা শর্ট এন্ড ইউআরএল এখান থেকে কপি করতে পারি, যে কপি হয়ে গেলে তো কন্ট্রোল প্লাস সি দিয়েও কপি করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস সি দিয়েও কপি করতে পারি। হ্যাঁ, ওকে, ইনক্লুড করা, ইনক্লুড করা, না হলে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এর আগে আমাদেরকে লিঙ্কটা কোন এক জায়গায় রেখে আসতে হবে, রেখে আসা মানে আপনি চাইলে এখানে রাখতে পারেন, এখানে রেখে কন্ট্রোল প্লাস ভি দেন, এই যে শো করতেছে, আমরা ফর্মটা মানুষ হিসাবে এরকম ভাবে শো করি। জিমেল অ্যাড্রেস দুইটা চলে আসছে কেন, জিমেল অ্যাড্রেস একটা লিখছে কেন, আরেকটা চলে আসছে কেন, জিমেল অ্যাড্রেসটা মাইনাস করে দিতে হবে, যা সমস্যা মাইনাস করে দেওয়া যাবে। এটা হচ্ছে এভাবে শো করবে মানুষের সামনে। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা আমরা লিঙ্কটা পে করলাম, এখন আমরা এখানে যাব, জাস্ট এখানে যাওয়ার পরে আমরা ক্রিয়েট এ নিউ শিট, নতুন শিট ক্রিয়েট করব, আমরা ওই শিটের নামটা দিব, নামটা কোথায়, নামটা আছে এখানে আছে, এই নামটা দিয়ে দিলাম, এই নামটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সবকিছু ঠিক থাকলে ক্রিয়েট, এখন আমরা কি হলো, এটা ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন যেটা করলাম এটা আছে এক্সেল শিট, যারা ফিল আপ করবে তারা এইভাবে চলে আসবে, সব এরকম চলে আসবে, এই ফর্ম আমাদের এই যে ফর্মেটটা আছে এমন চলে আসবে, যতদিন ফিল আপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে করে নিলাম, আর এখান থেকে যদি আমি বলি নোটিফিকেশন চাই, তাহলে আমাকে নোটিফিকেশন দিবে। ঠিক আছে, আমাকে নোটিফিকেশন দিবে, এখান থেকে এখান থেকে বুঝতে পারলাম, তাহলে আমরা এখান থেকে সবকিছু ঠিক করে নিয়েছি।
এখান থেকে কিছু করার নেই, সেন্ড অপশনে, সেন্ড অপশন তো আমরা অলরেডি দেখে নিয়েছি। জাস্ট ফাইনালি যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক দেব, দেওয়ার পরে আমরা এখানে কুইজ ট্রি যেগুলো কিছু করব না, প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্টেশন এটা করব না, কুইজও করব না, কুইজ ট্রি ইউজ করার জন্য এই ফর্মটা ব্যবহার করা যায়, আমরা করব, আমরা জাস্ট জেনে রাখবো, সেভ করে দিলাম বাস। তাহলে এখন যদি কোনো পার্সন আমাদের এই ফর্মটা ফিল আপ করে তাহলে কি হবে, সে সে হচ্ছে আমাদের এটা পেয়ে যাবে, ঠিক আছে এটা পেয়ে যাবে। আর আমরা যদি বলি এখানে জিমেইল দুইটা চলে আসছে, জিমেইল একটা মাইনাস করে দিব, তাহলে জিমেইল অ্যাড্রেস আমাদের দুইটা চলে আসছে, তাই না? ফোন নম্বর, জিমেইল অ্যাড্রেস, জিমেইল অ্যাড্রেস, আমরা এই জিমেইল অ্যাড্রেসটা মাইনাস করে দিতে পারবো, এই জিমেইল, এই যে ডিলেট ডিলেট হয়ে গেছে, দেখেন জিমেইল পরে যে জিমেইল অ্যাড্রেসটা ছিল ওটা নয়, ডিলেট হয়ে গেছে। স্যার আমরা যদি কুইজ ফর্মটা পূরণ করি, মানে কুইজটা যদি তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কি অ্যানসার শিট ওখানে অ্যাড করা যাবে? হ্যাঁ যাবে, কুইজটা ক্লিক করুন, স্যার কুইজ, হ্যাঁ কুইজটা ক্লিক করুন। হ্যাঁ তাহলে কি সরাসরি রেজাল্টটা দেখা যাবে কি স্যার? যাবে, কুইজটা ক্লিক দিবেন, জাস্ট কুইজ, আমি জেনারেল দিছি, জেনারেল দরকার আমার তো কুইজ না, তো আপনি কুইজ ক্লিক করুন স্যার। এক কাইন্ডলি যদি একটু দেখিয়ে দিতে। হ্যাঁ দেখাই স্যার, দেবো, একটু একটু দেখাই দেন স্যার। জিমেইল অ্যাড্রেস চলে আসছে, আমরা একটা একটা জিমেইল অ্যাড্রেস মাইনাস করে দিছি, বাস ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা আমি সেভ দিয়ে কনফার্ম করে দিই, বাস। কুইজটা হচ্ছে আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে কুইক দিকে লিখে দিবেন কুইজ কি কি বিষয়, কুইজ কি কি অপশন, এটা অন করে দিতে হবে, এটা অন করে দিলে আপনার সামনে কিছু শো করবে, সবগুলো পয়েন্ট আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে কুইজ সেভ, পার্থক্য আছে এটুকু, আর কিছু পার্থক্য না। আর সবকিছু শিট টিট আপনি তৈরি করে করতে পারবেন, আমরা যে শিটটা করতেছি এই শিটটা, এই শিটটা এক্সেল শিট বলে, এটা এটা যদি আপনি না করেন সমস্যা নেই, আপনারটা এখানে শো করবে, এখানে ডাইরেক্ট এভাবে শো করবে, কোনো ক্লায়েন্ট আপনার ফর্ম ফিল আপ করলে তার নামটা এখানে শো করবে এভাবে, ঠিক আছে? তো তখন হচ্ছে এখানে একটা নোটিফিকেশন আসবে, এখানে এই ফর্মটা আসবে না, এই ফর্মটা কোন ফর্মটা, এটা এটা তো আমরা তৈরি করে নিতে হবে, এটা এখানে ক্লিক দিতে হবে, দেওয়ার পরে যে স্টেপগুলো হবে আমি যেভাবে করলাম জাস্ট, হ্যাঁ এভাবে করতে হবে। এরপরে আমরা আজকে যেটা দেখাইছি সেটা হচ্ছে গুগল ড্রাইভ, এখান থেকে ব্লগ সাইট তৈরি করা যাবে, ব্লগ সাইট হচ্ছে মিনি ওয়েবসাইট, এখান থেকে ক্লাসরুম তৈরি করা যাবে, এক্সেল শিট এগুলো তো আছে, এগুলো তো পারবো, তো যা এগুলো আপনি একটু দেখবেন, ক্যালেন্ডার ট্যালেন্ডার অনেক কিছু আছে, এগুলো ঘাটাঘাটি করতে হয়, ঠিক আছে? ঘাটাঘাটি করলে অনেক কিছু পারা যায়। আমরা জাস্ট গুগল শিটে, গুগল ড্রাইভে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকেও নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো, অথবা আমরা এখানে ড্রাইভ ডট গুগল ডট কম লিখতে পারবো, ড্রাইভ ডট গুগল ডট কম এখানে লিখতে পারবো, অথবা আমরা জিমেইলে যে, অথবা আমরা নতুন ট্যাবে যে গুগল 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 কি গুগল ডট কম এই যে গুগল ডট কম দেখছেন, একটা কাজ কত ভাবে করা যায়, হ্যাঁ এখানে এসে গুগল ডট কম আছে, এই যে গুগল ডট কম শিট, আচ্ছা গুগল ডট কম আগে নিব, ডট কমটা কই, এক্সেস অ্যান্ড এনিওয়ে ডিভাইস, তারপর হচ্ছে গুগল ডট কম ক্রিয়েট হয়ে যাবে, দেখছেন একটু আগে কিন্তু ওখানে একরকম ওপেন করলাম, এখানে কিন্তু আরেক রকম ওপেন, এখান থেকে আপনি গুগল ডট কম ফিল আপ করতে পারবেন, এই যে গুগল ডট কম, এখানে ক্লাসের একটা অপশন আসবে, গো টু গুগল ডট, গুগল ডট, যে গুগল ডট কম, এখান থেকে আমি প্রথমটা, এটা আছে পার্সোনাল, এটা আছে বিজনেস, আমি পার্সোনালটা ফিল আপ করি, বিজনেসটা ফিল আপ করা যাবে, কিছু পেইড ভার্সনও থাকে আবার, এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে যে ব্ল্যাঙ্ক নিতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন, এগুলা অনেক আছে, এই যে আমাদের একটা, এই যে ঠিক আছে, এরকম ভাবে আপনারা সব নিতে পারবেন, হ্যাঁ এখান থেকে সব করতে পারবেন, আমি সাধারণত ব্ল্যাঙ্কটা নিলাম, যে ব্ল্যাঙ্ক স্টাইল গুলা গুলো নিলে নিতে পারবেন, কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে স্টাইল গুলা গুলো নিলে আপনারা নিতে পারবেন, স্টাইল গুলা গুলো নিয়ে দেখবো, তার আগে ব্ল্যাঙ্ক একটু নিয়ে দেখি, যে ব্ল্যাঙ্ক আমরা কিন্তু ইন্টারফেসটা একই, সেগুলো বুঝতে পারতেছি, এই ইন্টারফেসে কিন্তু একটু আগে আসছিলাম,
এখানে এসে আমরা একটা নাম দিছিলাম, দেখেন এখানে নাম দিছিলাম, এখানে কিন্তু এই দুটো শো করছিল, দেখেন খেয়াল করে, এবং উপরে এগুলো এগুলো ছিল কিন্তু দেখেন সেম। তাহলে কি এক ভাবে দুই ভাবে তিন ভাবে তিন চার ভাবে যাওয়া যায়, দেখছেন তিন চার ভাবে, যে নিয়ম জানে সে একাধিক নিয়ম জানে, আর যে না জানে সে মোটেও জানে না। গুগল ফাইভ দিয়ে এতগুলো কাজ করে যে এটা অনেকে জানে না। তাহলে কি আমরা এখান থেকে ওপেন করতে পারবো, অথবা আমরা কেউ তৈরি করে রাখছে এমন ফর্ম এডিট করতে পারবো, এই যে একজন কন্ট্যাক্ট ইনফরমেশন এই যে তৈরি করে রাখছে এটা এডিট করতে পারবো, এই যে আমরা তৈরি করে রাখছি এগুলো এডিট করতে পারবো। তো আমরা যদি এটাই যাই তাহলে কেমন থাকে একটু দেখে নিই, এই যে এগুলো হচ্ছে এই যে তৈরি করা আছে, আপনি খালি কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে নামটা চেঞ্জ করে দিবেন, নামটা চেঞ্জ করে দিবেন, এখানে নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, ফোন নম্বর আছে, কমেন্ট আছে, আপনি বাড়াই নেন এখান থেকে আরো বাড়াই নেন, এই যে আরো বেড়ে গেল, এই যে ঠিক আছে। এখন কি এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? আর আপনার কোয়েশ্চেন যেটা ছিল সাগরে সেটা হচ্ছে, সাগর কোথায় গেল? সাগর তো লাইনে নেই। আচ্ছা দা কি দেখেন এখানে খালি এইভাবে ফিল আপ করা যাবে, ঠিক আছে। আর সাগরের কোয়েশ্চেন যেটা ছিল, সাগর শুনতে পাচ্ছি? জি স্যার আমি শুনতে পাচ্ছি। সাগরের কোয়েশ্চেন ছিল যে এক্সেল শিট কিভাবে হবে, এক্সেল শিট হচ্ছে এখানে ক্লিক দিতে হবে, এই অপশনটা ফিল আপ করার পরে যদি আমি সেভ করে ছেড়ে দিই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, আমার এই অপশনটা শিট আসবে না। শিট মানে কোনটা? এক্সেল শিট, এটা আসবে না। বাট এটা যদি আমি করতে চাই, ওটা হচ্ছে ভালো, খুব ভালো, এটা যদি করতে চাই এখানে একটা ক্লিক দেবো, জাস্ট এক্সেল শিট ক্লিক দেবো, এক্সেল শিট ক্লিক দিলে আমার সামনে এখানে একটা নাম দিব, নাম দিয়ে ক্রিয়েট ক্লিক দিবো, বাস এক্সেল শিট হয়ে গেল। আমার যেটা হয়েছিল কি সেটা হচ্ছে গুগল ফর্ম হয়েছিল, এই যে এই ফর্মটা হচ্ছিল, এই ফর্মটা, অফ সরি কেটে কেটে গেল, কেটে গেলে অসুবিধা, এখানে জাস্ট আমার গুগল ফর্মটা হয়েছিল, এরকম হয়েছিল, এই যে এটা এটা হয়েছিল, এটা করছিলাম, এটা কমপ্লিট। এখন যদি আমি এক্সেল শিটের মাধ্যমে দেখতে চাইতাম তাহলে এখানে ক্লিক দিয়ে বাস এখানে নামটা দিয়ে ক্রিয়েট ক্লিক দিলে বাস এক্সেল শিট হয়ে গেল, দুটো কম। তাহলে আপনাদের দুইজনের কোয়েশ্চেন পেয়ে গেলেন ইনশাল্লাহ, ঠিক আছে, একেবারে সোজা, একেবারে সোজা কাজ। কিন্তু নতুন যারা তাদের একটু ধৈর্য ধরে করতে হবে, করতে হবে, চেষ্টা করতে হবে ভালো কিছু করার, তাহলে পারা যাবে ইনশাল্লাহ, সহজে আছে, ঠিক আছে। তো আজকের কি কাজ দেখা, আপনাদের তো প্রোগ্রাম হচ্ছে ইউটিউব মার্কেটিং এন্ড ফেসবুক মার্কেটিং, তাই না? স্যার ড্রাইভ থেকে ঢুকলে কি এই এই অপশনটার নাম কি থাকবে, ফর্ম নামই থাকবে ড্রাইভ থেকে? তো তারপরে জি জি ড্রাইভ থেকে তো ঢুকে দেখালাম, এই যে ড্রাইভ, ড্রাইভ থেকে গুগল ড্রক থাকবে, গুগল ড্রক, আচ্ছা এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে সরি এখানে না এখানে ক্লিক দেবেন, এখানে রাইট বাটন ক্লিক ক্লিক দেবেন, ক্লিক দিলে এরকম মোর আসবে, মোর মোর আসলে এখানে গুগল ড্রক, ঠিক আছে, গুগল ড্রক থেকে নিয়ে নেবেন, ঠিক আছে জি। সুজা একেবারে সুজা, একেবারে সুজা, জিমেইল তো সবারই আছে, এখানে কাজটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা নতুন সাইট তৈরি করি, আমার আমাদের তো অনেকের ওয়েবসাইট নাই, তাই না, উন্নত কান্ট্রিতে বা যারা যাদের জীবনযাত্রার মান অনেক উন্নত তাদের কিন্তু প্রত্যেকটা পার্সনের ওয়েবসাইট আছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্সনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলা কিভাবে করে কি কাজ করে এগুলো করতে গেলে অনেক সময় দরকার, এগুলো আপনাদের এই কোর্সে কোনো ওয়েবসাইট ক্রিয়েট নাই, কিছু নাই। তারপর আমি অতিরিক্ত ভাবে দেখা দিচ্ছি যে মিনি ওয়েবসাইট আছে, মিনি ওয়েবসাইট, মিনি ওয়েবসাইট কেমন, যেমন বুলাগার ডট কম, বিএলও বুলাগার, বুলাগার ডট কম, বুলাগার ডট কম দিলে, ডট কম দিলে এরকম আপনার সামনে ক্রিয়েট বুলাগার আসবে, ক্রিয়েট বুলাগার, দেখছেন এটা কিন্তু অন্য কাজ করতেছি, মিনি ওয়েবসাইট যেটা বলে, বুলাগার ডট কম করলাম, করার পরে আমরা এখান থেকে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, এখান থেকে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমার এই আইডি দিয়ে মেবি মনে হয় ব্লগ সাইট আছে, বুলাগার ডট কম, বুলাগার ডট কম, এই আইডি দিয়ে ব্লগ সাইট আছে, তাই ঝামেলা করতে পারে, যান নাই থাকতে ভালো হবে, ক্রিয়েট এ নিউ বুলাগার, এখান থেকে এটা ক্লিক দিলাম,
মানে গুগলের ব্লগার করতে চাচ্ছে, এটা যার আইডিয়া আছে সে, আমাদের তো আইডি নেই, আমরা নতুন আইডি করব। নতুন আইডি করতে হলে এখানে নিউ ব্লগার আছে, নিউ ব্লগার তো দিলাম, আসলে না কেন আচ্ছা আচ্ছা চলে আসবে। অথবা আপনারা এখান থেকে করতে পারবেন ব্লগার, আমার তো করা আছে এখান থেকে, তাই আমি আর করতেছি না, করলে ও সাইন ইন দেখা পাইছে ব্লগার, এই আইডি দিয়ে আমার ব্লগার সাইট করা আছে, ঠিক আছে, জাস্ট ইন্টারফেসটা এরকম দেখাবে, আমি এখানে সাইন ইন করে ঢুকতে পারবো, আপনারা জাস্ট এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিলে এই যে ক্রিয়েট ইওর ব্লগার, ক্লিক দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ এখান থেকে আপনি সাইন ইন করবেন, কোন আইডি দিয়ে করবেন বা না করবেন, আমি যদি এটা দিয়ে করি তাহলে এটা দিয়ে ব্লগার সাইন হবে। আপনারা সবাই একটা ব্লগ সাইট তৈরি করে দেখাবেন, আমার এই আইডি দিয়ে মেবি করা আছে, তাহলে আমি করবো না, আপনারা এখান থেকে সাইন করবেন, সাইন করে নাম দিবেন, নাম দেওয়ার পরে শো করবেন। এ বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে, ইউটিউব ভিডিও দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন না এটা আর কি। ব্লগ সাইট আমি দেখাচ্ছি না, আপনারা গুগল থেকে নিয়ে নেবেন, আপনারা এখান থেকে ক্রিয়েট ব্লগার ডট কম লিখলে করতে পারবেন, কিন্তু এখানে হয়তো যেরকম বিভিন্ন ইন্টারফেস দেখাচ্ছে ওরকম দেখাবে, হয়তো এখানে ডাইরেক্ট যে ওই যে ব্লগার ডট কম, ওই যে ব্লগার এখান থেকে যাবেন, এটা করতে পারবেন। আমি আজকে শেষ করে দিতে চাচ্ছি, ঠিক আছে, আজকে আর ক্লাস নিতে চাচ্ছি না, এই পর্যন্ত শেষ করে দিতে চাচ্ছি। আজকে কাজের বিষয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে আজকে কাজের বিষয়ে? আর একদম ক্লিয়ার, আজকে একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আগামী দিন একটা করে ব্লগ সাইট তৈরি করে আমাদের গ্রুপে পোস্ট দিবেন, ব্লগ সাইট তৈরি করে এবং আপনার গুগল ফর্ম ক্রিয়েট করে গ্রুপে পোস্ট দিবেন, স্ক্রিনশট দিবেন, সেগুলো আমরা দেখবো, সবাই কাজ করবেন, বাসায় হোমওয়ার্ক করবেন, গ্রুপে দিবেন, দিলে বুঝতে পারবো যে দুজনে কাজ করতে পারছেন। স্যার স্ক্রিনশটটা কিভাবে নিব? স্ক্রিনশটটা আমি প্রথম ক্লাসে মেবি সবাইকে দেখাইছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা কি জানি, ইয়েস স্নিপিং লিখবেন, ইয়েস এ না, এই যে স্নিপিং লিখলাম, স্নিপিং ইয়েস লিখছি, স্নিপিং চলে আসে, প্রত্যেকটা কম্পিউটার আছে, প্রত্যেকটা কম্পিউটার আছে। এরপর আসা আমার সামনে স্নিপিংটা কোথায় লিখবো? এই যে আপনার স্টার্টিং অপশনে যে স্টার্টিং অপশন, আচ্ছা আচ্ছা, স্নিপিং লিখবেন না, এখান থেকে যাওয়ার পরে আমরা এই যে রেকট্যাঙ্গুলার স্নিপ ক্লিক দিলাম, আমি কোনটা পুরো স্ক্রিন নিতে চাইলে নিতে পারবো, খালি আপনার ছবিটা যদি আমি স্ক্রিনশট নিতে চাই তাও নিতে পারেন, দেখেন পুরো স্ক্রিন চলে আসে, দেখছেন, খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করতে হবে, ওদিকে খেয়াল করা যাবে না, এভাবে আছে স্ক্রিন নিতে হবে, ঠিক আছে, আমি এটা সেভ করে পরে আমি আর একবার দেখেন, তো এখানে আপনি ক্লিক দেবেন সার্চ অপশনে, ক্লিক দেওয়ার পরে এস এন স্ক্রিন, অথবা আপনি গুগল গুগল ক্রোমে যে লিখবেন লাইট স্ক্রিন, লাইট স্ক্রিন লিখলো আপনি গুগল ক্রোম আপনাকে লাইট স্ক্রিন দিয়ে দেবে, আমি স্নিপ লিখার পর লিখলাম, আমি যদি এখন এখানে ফ্রি ফ্রম অফ স্নিপ দিই, স্নিপ দেওয়ার পরে গোল করে আমি কাটতে পারবো, গোল করে, গোল করে কিভাবে কাটতে একটু দেখি, যেমন আমি ইতিহাসের মাথাটা কেটে নেবো সাপোজ, দেখেন ইতিহাসের মাথা কেটে চলে আছে, দেখেন তারপরে এই যে আপনাকে দেখতে পাচ্ছেন ইতিহাসের মাথা, সরি ইতিহাসের ডোন্ট মাইন্ড, তো দেখেন আমি বোঝানোর ক্ষেত্রে যতটুকু কাটবো, ঠিক আছে, ততটুকু কাটছি, কিন্তু যতটুকু কাটবো এখান থেকে আমি আবার রিকভারি টিকভারি করতে পারবো, এখান থেকে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু লিখতে পারবো, ইতিহাসের একজন ডেয়ারিং লোক, একজন ক্রিমিনাল জগতের হেড, ঠিক আছে, তাকে আমরা পুরো দিয়ে দিলাম, সরি ইতিহাস, এগুলো হচ্ছে জাস্ট মুছে দিলাম, হ্যাঁ আবার দিয়ে মুছে দিলাম, ঠিক আছে, ওকে নো প্রবলেম, তাহলে আপনারা এখান থেকে সব কাজ করতে পারবেন, বুঝতে পারছেন, এর কাজ এখানে শেষ করে দিতে চাচ্ছিলাম, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তার কিছু নেই, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ওকে আল্লাহ হাফেজ।